আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমার কাছে অনেক বন্ধুরা জানতে চেয়েছেন কিভাবে আমরা একটি ভিডিওকে অন্য ফরম্যাটে রূপান্তর করতে পারি। তো আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে আমরা একটি ভিডিওর ফরম্যাট অন্য ফরম্যাটে রূপান্তর করতে পারি। অনেক সময় আমাদের ভিডিওর ফরম্যাট চেঞ্জ করার প্রয়োজন পড়ে, কেননা সব ভিডিও ফরম্যাট সব সফটওয়্যার বা সব ফোনে অনেক সময় সাপোর্ট করে না। তো চলুন কিভাবে আমরা কাজটি করতে পারি। তো আমি আজকে দেখাবো কম্পিউটারে আমরা কিভাবে একটি ভিডিও কনভার্টার ব্যবহার করতে পারি। প্রথমে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, এখান থেকে গুগলে চলে যাব। এখান থেকে আমি লিখব filehippo.com। যে কোনো সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করার জন্য filehippo.com একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করে থাকি। তো এখানে এসে লিখব আমরা ফরম্যাট ফ্যাক্টরি। তো ফরম্যাট ফ্যাক্টরি লিখলে আমাদের ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটি আমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি ফরম্যাট ফ্যাক্টরি ফ্রি টাইম ফ্রি। তো এই সফটওয়্যারটি আপনারা এখান থেকে জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে এটি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এবং সেটা আমার কম্পিউটারে ইনস্টল করেও রেখেছি। তো আমি চলে যাচ্ছি আমার ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটিতে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটি ডাউনলোড করে রেখেছিলাম। আমি একটি এখান থেকে আমি জাস্ট এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, আপনি কিসের থেকে কী ফরম্যাটে একটি ট্রান্সফার করতে চাচ্ছেন। আমি এখান থেকে যেহেতু আমি আমার ভিডিওটি MP4-এ কনভার্ট করব, আমি এখান থেকে MP4 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখান থেকে আমি অ্যাড ফাইল করব, যে ফাইলটিকে আমি কনভার্ট করতে চাচ্ছি। এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে দিলাম। ওকে সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট ওকে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। আমার ফাইলটি সিলেক্ট হয়ে গেছে, এটি MP4-এ কনভার্ট হবে। এখানে উপরের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টার্ট নামে একটি বাটন রয়েছে। এখন জাস্ট আমি এখানে যদি স্টার্টে ক্লিক করে দিই, আমার ভিডিওটি কনভার্ট হওয়া শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটি কনভার্ট হচ্ছে অলরেডি, এই যে এখানে পার্সেন্টেজটি দেখাচ্ছে। তো কিছু সময় লাগবে এই ফাইলটি কনভার্ট হতে। তো এভাবে আপনারা বা একটি ফাইলকে ফাইলের কনভার্ট করে নিতে পারেন, ফরম্যাট কনভার্ট করে নিতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।